আমি অরুন্ধতী চৌধুরী কসমোলজি ট্রেডের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফ্রেগনিং, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। আমাদের আজকের মডেল হলো জয়িতা দাস। জয়িতা ফ্রেগনিং করতে চায়, কারণ চিত্রে আমরা দেখতে পাবো তার চুলটা খুবই পোলার ধরনের, এবং সেই চুলটা যাতে ম্যানেজ করতে পারে এবং চুলটা তার স্ট্রেট হয়, সেই জন্যে জয়িতা স্ট্রেটনিং করতে চাইছে। এত ফুলে থাকে জয়িতা চুলটাকে ম্যানেজ করতে পারে না, সেই জন্যে সে আজকে চুলটা স্ট্রেটনিং করবে। আমরা এবার দেখে নিই জয়িতা কিভাবে স্ট্রেটনিং করছে। প্রথমে জয়িতাকে শ্যাম্পু করিয়ে নেওয়া হয়েছে। শ্যাম্পুর পর তাকে ঠান্ডা হাওয়ায় ব্লো ড্রাই করে শুকিয়ে নেওয়া হয়েছে, এবং তারপর পাতলা পাতলা সেকশন নিয়ে আমরা এখন তার চুলে স্ট্রেটনিং ক্রিম লাগাচ্ছি। আপনারা দেখে নিন কিভাবে স্ট্রেটনিং ক্রিমটা লাগানো হচ্ছে। যদি খুব ঘন ধরনের চুল হয় তাহলে আমাদের কিন্তু খুব পাতলা পাতলা সেকশন নিয়ে স্ট্রেটনিং ক্রিমটা লাগাতে হবে, আর যদি চুলটা খুব পাতলাই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটু মোটা সেকশন নিয়ে স্ট্রেটনিং ক্রিম লাগাতে পারি। স্ট্রেটনিং ক্রিম লাগানো হয়ে গেলে তারপরে আমরা দুটো আঙুলের মাঝখানে চুলটাকে নিয়ে সেটা ভালোভাবে ব্লেন্ডিং করে দেব, যাতে সেটা সারা চুলে ভালোভাবে ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় ইমালসি ফাইল করা। এটা যদি না করা হয় তাহলে এক এক জায়গায় কোথাও বেশি বা কোথাও কম স্ট্রেটনিং ক্রিমটা থাকতে পারে। এটা করলে, ইমালসিফাই করলে, স্ট্রেটনিং ক্রিমটা পুরো চুলে একদম রুটস থেকে এন্ড অবধি খুব ভালোভাবে এটা ছড়িয়ে দেয়। আমরা যখন স্ট্রেটনিং করব, বাকি চুলটা আমরা সেকশন ক্লিপ দিয়ে আটকে রাখছি, শুধুমাত্র যে সেকশনে করা হচ্ছে সেই সেকশনটা নিয়ে আমরা কাজ করছি। স্ট্রেটনিং ক্রিম যখন আমরা লাগাচ্ছি, এতে আমাদের চুলের যে নিজস্ব যে বন্ডটা থাকে, এবং হাইড্রোজেন বন্ড, সল্ট বন্ড এবং সালফার বন্ড, স্ট্রেটনিং ক্রিম লাগাবার ফলে এখানে সালফার বন্ডটা ভেঙে যায়, ভেঙে তাকে নতুন শেপ দেয়, তার ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, এবং আমরা যে নতুনভাবে এই বনটাকে আবার তৈরি করব। এই বনটা ভেঙে যাবার ফলে যে নতুন একটা বন সৃষ্টি হবে সেটা আমরা নিউট্রিলাইজার দিয়ে ফিক্স করব, বা সেটাকে আবার নতুন বনটাকে ওই যাতে ওই জায়গাতেই থাকে যেভাবে আমরা শেপ দিয়েছি, আমরা তখন যেটা করছি সেটা ফিক্স হয়ে যাবে আমাদের চুলের যে নতুন স্ট্রাকচার। প্রথমে আমরা পিছনে নেক থেকে শুরু করেছিলাম কাজ করতে, এবং আস্তে আস্তে তারপরে দুটো সাইড করব, এবং সব শেষে গিয়ে আমরা একদম টপ পোর্শনটা যেটা আছে সেইটাতে কাজ করব। আমাদের সাইডের চুলটা এবং নেপের কাছে যে চুলটা থাকে সেটা একটু বেশি রেজিস্ট্যান্ট হয়, মানে হতে সময় নেয়, তো সেই জন্যে আমরা সেটা আগে কাজ করব।
আমরা দেখতে পাচ্ছি কত পাতলা পাতলা সেকশন দিয়ে সেই পিঙ্ক রিংটা লাগানো হচ্ছে। সেকশন রিং লাগানো পুরো হয়ে গেলে আমরা মোটামুটি 20-25 মিনিট অপেক্ষা করব। তারপরে আমরা ইলাস্টিসিটি টেস্ট করব বা স্ট্র্যান্ড টেস্ট করব, যাতে দেখব আমাদের চুলের যে নিজস্ব ইলাস্টিসিটিটা ছিল সেটা আছে কি নেই। তো সেটাই অনুযায়ী আমরা আরো কতক্ষণ রাখবো চুলে স্ট্রেটনিং ক্রিমটা সেটা নির্ভর করবে। এই যে রাখার টাইমটা এটাকে বলা হয় প্রসেসিং টাইম। আমরা খুব সাবধানতা অবলম্বন করব আমাদের ঠিক হেয়ার লাইনের চুলগুলোর ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব। জয়িতার চুলটা খুব ফোলা ধরনের ছিল এবং একটু ফ্রিজি টাইপের ছিল, তো সেই জন্য আমরা সেই অনুযায়ী আমরা স্ট্রেটনিং ক্রিমের স্ট্রেন্থটা নির্বাচন করেছি। সামনের যে হেয়ার লাইনগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে স্ট্রেটনিং ক্রিমটা লাগানো হয় সেটা আমরা ভালো করে খেয়াল করব, এবং সেটা দেখব যে আমাদের কানের পাশে যেন চুলটা না ভিজে রাখে, তাহলে কিন্তু একটা ভাঁজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো স্ট্রেটনিং হয়ে গেলে আমাদের ক্লায়েন্টকে বা যে আমাদের মডেল আছে তাকে বলে দিতে হবে কীভাবে বাড়িতে যত্ন করবে। প্রথম 3 দিন কোনো রকম শ্যাম্পু বা কোনো রকম জল লাগানো যাবে না, কারণ আমরা স্ট্রেটনিং করার পর শুধুমাত্র কন্ডিশনিং করে তাকে ছেড়ে দেবো। 3 দিন পরে আবার এই কাস্টমার আসবে, এসে ভালোভাবে তখন শ্যাম্পু করা হবে এবং তাকে ডিপ কন্ডিশনিং করা হবে। আমাদের মোটামুটি লাগানো শেষ স্ট্রেটনিংটি, এরপরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার সময় যখন 25 মিনিট হয়ে যাবে তখন কিন্তু আমরা স্ট্র্যান্ড টেস্টটা করব। আমরা দেখতে পাবো এরপরে কিভাবে স্ট্র্যান্ড টেস্ট করা হচ্ছে। খুব বেশি জোর টানলে স্ট্র্যান্ডটা ছিঁড়ে যেতে পারে, এনজে চুলগুলো খুব ড্যামেজ থাকে অন্য জায়গা চুলের থেকে, তো সেই জন্য এখানটা টেস্ট করতে গিয়ে নিচে চুলটা ছিঁড়ে গেল। তো নিচে চুলটা মোটামুটি প্রসেস হয়ে গেছে, কিন্তু উপরে চুলটা এখনো প্রসেস হয়নি, সেটা আমরা চেক করে নিচ্ছি আর কতক্ষণ আমরা প্রসেস করব। স্ক্যাল্পের উপরে চুলটা যেহেতু ওটা পরে লাগানো হয়েছে সেই জন্য প্রসেসিং হতে একটু বেশি সময় নেবে। এরপরে প্রসেসিং হয়ে গেলে আমরা চুলটাকে নিয়ে শ্যাম্পু করাবো, সরি শ্যাম্পু করাবো না, শুধু রিন্স করাবো। পুরো চুলটা আমরা রিন্স করাবো। শ্যাম্পু আমরা ক্লায়েন্ট যখন এসেছিল তখনই তাকে শ্যাম্পু করিয়ে নিয়েছিলাম মাইল্ড শ্যাম্পু দিয়ে, সেটা আগেই একবার বলেছি আবার বলে দিলাম। তখন কিন্তু কোনো রকম কন্ডিশনার লাগানো হয়নি, এখানেও এখন কোনো কন্ডিশনার লাগবে না, শুধুমাত্র আমাদের যে স্ট্রেটনিং ক্রিমটা আছে সেটা আমাদের ভালো করে ধুয়ে দিতে হবে। স্ট্রেটনিং ক্রিমটা যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু আমরা যে নিউট্রিলাইজারটা লাগাবো সেটা কিন্তু কোনো কাজ করবে না। এই চুলটা ধোয়ার পর ক্লায়েন্টকে আমরা ব্লো ড্রাই করে চুলটা প্রথমে শোকাবো, শুকিয়ে আমরা
তার চুলটা আয়রন করব আয়রন মেশিন দিয়ে, এবং তারপরে আমরা নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব। নিউট্রিলাইজার যখন আমরা অ্যাপ্লাই করব তখন এই চুলে যেভাবে শেপটা হয়েছে, যেটা আমরা আয়রন করে যেভাবে শেপটা পাবো, ঠিক সেই শেপে নিউট্রিলাইজার লাগাবার পর সেটা থেকে যাবে। আমাদের এই রিন্স করার সময় ভালো করে দেখে নিতে হবে মাথার স্ক্যাল্পে যেন কোনো রকম ক্রিম না থেকে যায়। এবার আমরা দেখছি চুলটা আয়রন করা হচ্ছে। এই চুলটা যখন আমরা আয়রন করছি তখন আমরা কোনো রকম ক্লিপ বা ক্লাচার দিয়ে চুলটা আটকে রাখবো না। আমাদের একজন হেল্পার অবশ্যই লাগবে এই কাজ করার সময়, যে চুলটাকে আলতোভাবে ধরে থাকবে, খুব টাইটভাবে ধরবে না, খুব আলতোভাবে ধরে থাকতে হবে। আমরা প্রথমে নেপ সেকশন থেকে যেরকম ক্রিম লাগিয়েছিলাম ঠিক সেইভাবেই পাতলা পাতলা সেকশন নিয়ে আমরা আয়রনিং করব, এবং সব শেষে আমরা টপ পোর্শনে এখন আমরা দেখতে পাচ্ছি আয়রন করছি, এবং এই টপ পোর্শনে আয়রন যেটা রেখে দিয়েছিলাম আমরা একটা হর্সশু সেকশন করে সেটাতে আমরা আয়রন এখন করছি, এবং আমরা পুরো চুলটা পিছন দিকে নিয়ে যাচ্ছি যাতে ক্লায়েন্ট যে কোনো দিকে তার পার্টিং করতে পারে বা সিঁথি কাটতে পারে। ক্লায়েন্ট বেশিরভাগ ব্যাক ব্রাশ করতেই অভ্যস্ত, তো সেই জন্য আমরা পিছনের দিকে চুলটাকে নিয়ে যাচ্ছি। এবং এই আয়রন করার সময় আমরা একটু খেয়াল রাখবো তার চুলে কতটা আমরা বাউন্স দেবো। যদি আমরা খুব 90 ডিগ্রিতে নিয়ে গিয়ে চুলটা তুলে আমরা আয়রন করি তাহলে কিন্তু চুলে অনেক বাউন্স আসবে, কিন্তু জয়িতা যেহেতু বাউন্স চায় না, একটু ফ্ল্যাট চায়, সেই জন্যে আমরা 90 ডিগ্রি কমে নিয়ে আয়রনটা করব। এরপরে আমরা দেখছি আয়রন করা হয়ে গেছে, এবার চুলে আমরা নিউট্রিলাইজার লাগাবো। যেরকমভাবে আমরা লাগিয়েছিলাম স্ট্রেটনিং ক্রিম ঠিক একইভাবে আমরা নিউট্রিলাইজার লাগাব। ঠিক পাতলা পাতলা সেকশন করে প্রথমে নেপ সেকশন থেকে শুরু করছি, দিয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠবো, তারপরে দুটো সাইড করব, এবং তারপরে শেষে একদম টপ পোর্শনটা নিউট্রিলাইজার লাগাবো। ঠিক যেভাবে আমরা স্ট্রেটনিং ক্রিম লাগিয়েছিলাম ঠিক একইভাবে আমরা কাজটা করব। স্ট্রেটনিং ক্রিম লাগানোতে যে আমাদের বনটা ভেঙেছিল, এখানে নিউট্রিলাইজার সেই বনটাকে আবার নতুনভাবে নতুন শেপে ফিক্স করে দিচ্ছে। এই নিউট্রিলাইজার লাগানো হয়ে গেলে আমরা মোটামুটি 15 মিনিট ওয়েট করব। ওয়েট করার পর আবার চুলটাকে ভালোভাবে ধুয়ে দেব, এবং ধোয়াবার পর এখন আমরা কিন্তু কন্ডিশনার ব্যবহার করব, কোনো শ্যাম্পু আমরা ব্যবহার করব না। 3 দিন পরে যখন ক্লায়েন্ট আবার ফিরে আসবে তখন আমরা তাতে শ্যাম্পু ব্যবহার করে ডিপ কন্ডিশনিং করব। এখন শুধুমাত্র চুলটা ধুয়ে নিউট্রিলাইজারটা যাতে ভালোভাবে ধুয়ে যায়, স্ক্যাল্পে না থেকে যায়, সেভাবে ভালোভাবে আমাদের রিন্স করতে হবে। করার পর আমরা চুলটাকে ভালোভাবে প্রথমে ড্রায়ার দিয়ে শুকাবো ঠান্ডা হাওয়াতে, কোনো রকম গরম হাওয়া দেওয়া যাবে না, এবং তারপরে ক্লায়েন্টকে আমরা আয়রন করে দেবো চুলটা, এবং ক্লায়েন্টকে আমরা বলে দেবো কীভাবে হোম কেয়ার করতে হবে। ক্লায়েন্ট কোনো রকম ক্লিপ ফাট কোনো রকম চুলটা টাই আপ করতে পারবে না কোনো গার্ডার দিয়ে, বা হেয়ার ব্যান্ড ইউজ করতে পারবে না। যখন রাত্রিরে শোবে তখন কিন্তু তাকে চুলটা খুলেই শুতে হবে, এবং বিছানার একটা সাইডে গিয়ে শুয়ে চুলটা যাতে ঝুলে থাকে, ঘাড়ের কোনো রকম বালিশ দেওয়া যাবে না, যদি দেওয়া হয় তাহলে বালিশের যে খাঁজটা থাকবে সেই খাঁজটা চুলের উপর এফেক্ট পড়ে যাবে, একটা খাঁজ পড়ে যাবে সেটা।
তো ধোয়াটাও আমাদের 3 দিন একটুখানি কষ্ট করে করতে হবে। এবং কানের পাশেও আমাদের চুল নেওয়া যাবে না, তাতেও কিন্তু আমাদের একটা কানের পাশে চুলটায় একটা ভাঁজ পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো ক্লায়েন্টকে আমাদের বলে দিতে হবে। তার ছাড়াও আফটার স্ট্রেটনিং শ্যাম্পু এবং আফটার স্ট্রেটনিং কন্ডিশনার ব্যবহার করতে হবে পরবর্তীকালে যখন সে বাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনিং করবে। এখানে দেখানো হচ্ছে স্ট্রেটনিং ক্রিমটা যেভাবে ধুয়েছিলাম ঠিক একইভাবে আমরা নিউট্রিলাইজার ক্রিমটা ধুচ্ছি। কোনো রকম মাথার বা স্ক্যাল্পে কোনো রকম নিউট্রিলাইজার যেন ঢুকে না যায়। ধোবার সময় স্পেশালি খেয়াল রাখতে হবে ঘাড়ের পোর্শনটা বা নেক সেকশনটা, এবং খেয়াল রাখতে হবে ক্লায়েন্টের চোখে মুখে বা কানে কোনো রকম যেন জল না ঢোকে। আমরা দেখতে পাচ্ছি চুলটা আয়রন করে লাস্ট লুক, জয়িতার লাস্ট লুক। আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমি অরুন্ধতী চৌধুরী, ইনস্ট্রাক্টর কসমোটোলজি ট্রেড, ওমেন আইটিআই, কলকাতা।